স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমাদের চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। লেবুর খোসা এক মহা মেডিসিন। লেবুর খোসা ভুল করে মুখে ঢুকে গেলে থুতু করে ফেলে দিয়েছেন তো বন্ধুরা, লেবুর খোসার গুণাগুণ জানলে আর এমন করে ফেলতে পারবেন না। স্বাস্থ্য রক্ষায় লেবুর গুণাগুণ আমরা জানলে তার তিতা খোসার গুণাগুণ তেমন কেউ জানি না। কমলার খোসার মতো লেবুর খোসাতেও রয়েছে প্রচুর উপকারী উপাদান। বলা হয় লেবুর রসের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি ভিটামিন আছে লেবুর খোসায়। তো বন্ধুরা, তাহলে জেনে নিন সুস্থ থাকতে লেবুর খোসার উপকারিতাগুলো। 1. ওজন কমায়। পেকটিন নামক একটি উপাদান প্রচুর মাত্রায় থাকায় ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, কারণ এই উপাদানটি শরীরে উপস্থিত চর্বিকে ঝরিয়ে ফেলতে বিশেষভাবে সাহায্য করে থাকে। 2. ক্যান্সার দূর করে। লেবুর খোসায় উপস্থিত স্নায়ুল, অভারসিস্টল, কিউফলটি ও লেমনস নামে দুটি উপাদান ক্যান্সারের কোষ ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। 3. স্ট্রেস কমায়। লেবুর খোসায় থাকা সাইট্রাস বায়ো ফ্লেভোনয়েড শরীরের ভিতরে যাওয়ার পরপরই অক্সিডিটি স্ট্রেস কমতে শুরু করে, ফলে সার্বিকভাবে মন, মস্তিষ্ক এবং শরীর চাঙ্গা হয়ে ওঠে। তো বন্ধুরা, যখনই দেখবেন শরীর আর চলছে না, তখনই চট জলদি করে লেবুর খোসা খেয়ে ফেলবেন, দেখবেন উপকার মিলবে। 4. মুখগহ্বরের রোগের প্রকোপ কমে। ভিটামিন সি এর ঘাটতি হলে মুখগহ্বর সংক্রান্ত একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই তো নিয়মিত লেবুর খোসা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা, কারণ এতে উপস্থিত ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড মাড়ি থেকে রক্ত পড়া, জিহ্বায় ঘাও ও একাধিক রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। 5. হাড় শক্ত হয়। প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকায় লেবুর খোসা খেলে ধীরে ধীরে হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে শুরু করে, সেই সঙ্গে ইনফ্ল্যামেটরি, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। 6. হার্ট ভালো রাখে। লেবুর খোসা আছে পলিফেনল নামে একটি উপাদান, যা শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায়। অন্যদিকে লেবুর পটাশিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, স্বাভাবিকভাবে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তাই তো যাদের পরিবারে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ইতিহাস রয়েছে, তাদের ডায়েটে লেবুর খোসা মাস্ট। 7. সালাতে সবজিতে লেবুর ঘ্রাণ। স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটে সালাদ ও সিদ্ধ সবজি থাকে, তাতে একটু লেবুর খোসা কুচি করে দিলে খাবারে সুঘ্রাণ পাওয়া যায় এবং খাবারের স্বাদও বাড়বে। তো বন্ধুরা, আর দেরি না করে এটি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই পারেন, আশা করছি উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।